আবারও স্বাগত মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আমাদের কাছে এবার প্রশ্নটি লিখেছেন রাবেয়া বেগম ফরিদপুর থেকে, বয়স 60 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার কোমরে, হাঁটুতে এবং পায়ে ব্যথা, আমার ডায়াবেটিসও আছে, বুক ধরফর করে, জ্বালা পোড়া হয় শরীরে এবং অস্থিরতা আছে, হাতে পায়ে পানিও আসছে, এই অবস্থায় করণীয় কি আমাকে জানাবেন। আচ্ছা বোন রাবেয়া, আপনার এখনকার যে সমস্যাগুলি, ডায়াবেটিস থাকায় এই সমস্যাগুলি আরও বেড়ে গেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে 1 কাপ আদার রস খেতে হবে, আর ঘুমানোর আগে প্রতিদিন তাকে 1 গ্লাস পরিমাণ করলার রস খেতে হবে। করলা, উস্তা করলা ভালো করে ব্লান্ড করে শরবত তৈরি করে খেতে হবে, আর দুপুরের দিকে 1 গ্লাস দধির শরবত খেতে হবে। এই সবগুলো জিনিসই কিন্তু মিষ্টি ছাড়া খেতে হবে। বিট লবণ দিয়ে খেলে বেশি উপকার হবে। বিট লবণ মানে কালো লবণ, খনিজ লবণ যেটাকে বলে, এই লবণ দিয়ে 1 গ্লাস করলার শরবত খাবে, 1 গ্লাস দধির শরবত খাবে, আর সকালবেলা 1 গ্লাস আদার রস খাবে, আর তিতা জিনিস বেশি খাবে, কোনো মিষ্টি জিনিস সে খেতে পারবে না। শাকসবজি ফলমূল বেশি খাবে, স্যুপ জুস বেশি খাবে, তাহলে পরে তার যে পায়ে পানিটা আছে এটা বেরিয়ে যাবে। এর ভিতরে সে চেষ্টা করবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করার জন্য। আরেকটি প্রশ্ন করেছেন গোলাপবাগ থেকে চুমকি, বয়স 25 বছর, বলছেন যে আমার মুখে মেস্তা আছে এবং আমি, আমার স্বাস্থ্যহীনতাও আছে, মোটা হতে চাই। মোটা না, দর্শক আমরা বলে থাকি যে আপনার বয়স অনুপাতে শারীরিক দৈর্ঘ্য বা উচ্চতা অনুযায়ী, আপনার কাজের ধরন অনুযায়ী কী পরিমাণ ওয়েট আপনার জন্য অপটিমাম সেটাই বলতে চাই। হ্যাঁ ডাক্তার আলমগীর মতি, যে মন চুমকি, আসলে মোটা হওয়াটা কোনো ব্যাপার না, পৃথিবীতে মোটা হওয়াটা এখন বিপজ্জনক। আপনার যে শরীর আছে আপনি একটু ওয়েট বাড়াইতে পারেন। সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনার মুখে যে রিঙ্কেলগুলো আসছে, মুখে যে মেস্তাগুলো আসছে, এগুলিকে দূর করা। এগুলো দূর করতে হলে এখন বাজারে অনেক ধরনের ক্রিম আছে, আপনাকে দূর করা যাবে, কিন্তু সবই সাময়িক। আমরা যেটা বলবো এটা সমাধান হলো পারমানেন্ট। আপনাকে প্রতিদিন 200 গ্রাম সালাদ খেতে হবে। আপনাকে প্রতিদিন করলা, উস্তা, মেথি এই জাতীয় জিনিসের 1 গ্লাস শরবত খেতে হবে। আপনাকে প্রতিদিন আগের দিনের ভিজানো 50 গ্রাম বুট খেতে হবে। আপনাকে 3 মাস নাস্তা করতে হবে চিরা দধি দিয়ে। আপনি যদি এগুলি মানতে পারেন তাহলে আপনার লিভারটা অনেক ফ্রি হবে, লিভারটা অনেক ভালো হবে, লিভারের রক্ত শোধন প্রক্রিয়াটা ভালো হবে। লিভার যদি ভালো হয় 6টা বাইল শেষে আপনার হজম শক্তিটা ভালো করবে। যাদের হজম শক্তি দুর্বল, যাদের লিভারে স্পট এসে গেছে, তাদেরই কিন্তু মুখে একটা বহির্প্রকাশ রিঙ্কেল আসে। আরেকটা কথা চিন্তা করবেন, মোটা হওয়াটা কোনো ব্যাপার না। আপনার খাদ্যাভ্যাসের মধ্যে সহজ পাচ্য খাবার খাবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। এই যে মুখে মেস্তার কথা বা কালো দাগের কথা বা মেলাসমার কথা বলেছেন, এটি আমাদের দেশে হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে যারা সূর্যরশ্মি বা দিনের বেলা যারা খুব বেশি বাইরে থাকতে লাগে, কারণ আমাদের দেশে সূর্যরশ্মি কিংবা পলিউশন এত বেশি যেটা কিনা আমাদের চুল, ত্বক, আমাদের পুরো শরীরে নানা ধরনের ইফেক্ট করে। অতএব এইটি যদি আপনি থাকেন তাহলে এটা থেকে দূরে থাকতে হবে, সানলাইট থেকে। চুলার কাছে অনেকে থাকেন, অনেক সময় বেশিক্ষণ ধরে কিচেনে থাকেন, তাদের কিন্তু চুলার ধোয়াটার কারণেও কিন্তু আপনি, কিন্তু যারা চুলার কাছে থাকবেন বা ঘর থেকে বেরোবেন তার আগে যদি কেউ অলিভ অয়েল, ভার্জিন অলিভ অয়েল, ট্রিপল রিফাইন যে অলিভ অয়েলটা, এই অলিভ অয়েলটা যদি মুখে ব্যবহার করে এবং ঘরে আসা মুখে মুখটাকে খুব ভালো করে ধুয়ে তারপর যদি আবার একটু অলিভ অয়েল দিয়ে নেয়, আলহামদুলিল্লাহ এই ধরনের সমস্যা থেকে অনেকটা মুক্তি পায়। আরেকটি জিনিস কিন্তু মুখে দাগ পড়ার আরেকটি কারণ হচ্ছে কিছু, যে আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে আমরা মুখটা সুন্দর করার জন্য, সুন্দর মানে তথাকথিত ফর্সা হওয়ার জন্য কিন্তু আমরা নানাবিধ ক্রিম বাজারের থেকে ব্যবহার করি। এটাতে আমরা এই লোভে আকৃষ্ট হয়ে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই, হওয়ার সম্ভাবনায় অনেকে ক্ষেত্রে। হ্যাঁ, এখানে ক্ষতিগ্রস্ত কি, আমরা শুধু মনে করি যে আন্তর্জাতিক মানের কোম্পানি, তারা তো এরকম কিছু ক্ষতি করতে পারে না। এই যে হোয়াইটেনিং এজেন্ট যেগুলি, স্পার্কেল এজেন্ট যেগুলো, এইগুলি ক্রিমের ভিতরে এখন অহরহ দেওয়া হচ্ছে। আগের দিনে যেরকম পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলি সুইস ফর্মুলায়
তাবাক ব্রুটস এই জাতীয় কোম্পানিগুলি এগুলি করতো না। আমি এখন দেখতেছি যে এইসব কোম্পানিও হোয়াইটিং এজেন্ট দিচ্ছে, মেয়েরা সাত দিন ব্যবহার করে ঝরঝরে সুন্দর হয়ে যাচ্ছে, কয়েকদিন পর আবার কালো হচ্ছে, আবার ব্যবহার করলে আবার সুন্দর হচ্ছে, ব্যবহার না করলে আবার কালো হয়ে যাচ্ছে। আমাদের মডার্নের নামে নকল করে একজন এরকম একটা ক্রিম ছাড়ছে, সেটাও এরকমই হচ্ছে। আমি আন্তর্জাতিক মানের কিছু ওষুধ আমি দেখে আসলাম সিঙ্গাপুরে, সেগুলো একই অবস্থা, সবগুলি হোয়াইটেনিং এজেন্ট দেওয়া, কেউ কম দেয় কেউ বেশি দেয়, কেউ ব্যবহার কম করে করে, বেশি ব্যবহার করলে সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে, কয়েকদিন পর একদম কালো চুলের মতো কালো হয়ে যায়, আবার ব্যবহার করতে করতে আবার এটা ঠিক হয়। তো এটাকে একটা এই জিনিসের ভিতরেই সারা জীবন থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অতএব খাদ্যাভ্যাস পরিবর্তন করে অর্গানিক পদ্ধতিতে আমাদের কথাগুলি শুনে যদি কেউ বেশি তিতা খেয়ে, উস্তা, করলা, মেথি, বুট, দধি, চিরা খেয়ে, হাজার বছর আগে আমাদের মায়েরা কত সুন্দর ছিল, আমাদের মায়েদের বোনেদের চুল মাজাবন্ত পড়ছে, এখন এত বেশি শ্যাম্পু ব্যবহার করে, এত বেশি ক্রিম ব্যবহার করে মাথায়, এত বেশি তেল ব্যবহার করে, দেখা যায় যে তেল ব্যবহারের জুটে চুলই সব পড়ে যায়। কিন্তু আগের দিনের কোনো এইসব ক্রিম ছিল না, কিছুই ছিল না, মায়েদের চুল থেকে, বোনেদের চুল থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসতো, এবং চুল মাথা পর্যন্ত কাটলে পরেও মাথার চুল পায়ে পড়ে যেত, মুখে কোনো দাগই আসতো না, তারা শুধু পানি ব্যবহার করত। আমরা আবার অরণ্যে ফিরে যাব, আবার অর্গানিকে ফিরে যাব, আবার গ্রামে ফিরে যাব, আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যাগুলি থেকে মুক্তি পাবো। আমাদের এই প্রোগ্রামটা রেগুলার দেখলে আমরা যে বারবার কথাগুলি বলি এগুলোর থেকেও সে একটা ভালো রেজাল্ট বের করে নিতে পারবে। ধন্যবাদ ডাক্তার আলমগির মতি আপনার মূল্যবান পরামর্শ। ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন, যারা বিভিন্ন সময় পরামর্শ মতামত দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে জানিয়ে রাখছি যে আমাদের অনুষ্ঠানটি আপনারা প্রতিনিয়তই দেখবেন। আপনারা জানেন যে বিজয় টিভিতে এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত 11:35 প্রচারিত হয়, এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত পরামর্শ থাকলে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলেও লিখবেন। প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা। এছাড়াও টিভিস কলে যে মোবাইল নম্বর আসছে সেই নম্বরে ফোন করে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আগামী দিন দেখা হবে ঠিক একই সময়ে, তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।